কি অবস্থা তোর? ও কি করতেছিস কেন তুই? না কিছু না, আমার অবস্থা আর কি চলতেছে। বললাম না আমি তোরে, আমি দূরের উপর আছি। কেন দূরের উপর? কেন কেন আমি তোরে ফোনে বললাম না, আমার একটা মেয়ে ইয়ে মানে পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়েছে এটা তো ভালো কথা, খুবই ভালো কথা। একটা মেয়েকেই তো তোর পছন্দ হয়েছে, ছেলে তো আর না। না দূর পছন্দ হয়েছে ভালো কথা, কিন্তু আমি মেয়েটার পিছে ঘুরতে গেছি, মেয়েটার পিছে দৌড়ে দেখেছি, তখন তো লোকজন জড়ো হয়ে মহা কাহিনী হয়েছে। তখন তো আমি মেয়েটারে বুঝেছি আমি বোবা, তখন তো আমার বোবা হয়ে চলতেছে। সমস্যা কি? তুই তো একটা মেয়ের জন্য বিশাল তোর লাইফের একটা জিনিস স্যাক্রিফাইস করলি, যে তুই বুঝাইলি আমি তোমাকে লাভ করি কিন্তু আমি বোবা, তাই না? এটা ভালো জিনিস না। সমস্যা অন্য জায়গায়, মেয়েটার ভাই হইতেছে পুলিশের অনেক বড় একটা অফিসার, সে নাকি টেররিস্ট পাইলেই কানের লতির মধ্যে বন্দুকের বাট দিয়ে বাড়ি মেরে লতি ফাটায় ফেলায়। কানের লতিই তো যাবে, কান তো আর যাবে না। একটা মেয়ের তুই লাভ করিস, তার জন্য কানের লতি যাইতে পারবে না বল? এটা কি কথা হইল? আরে বাবা, আমি তার ভাইয়ের ভয়ে, ওই পুলিশের ভয়ে ঘর থেকে বেরোতে পারতেছি না। সারাদিন গৃহবন্দী আছি, আমার টেনশনে আমার মাথা মুথা ঠিক নেই জানোস না। আমি যেদিকে থাকি ওইদিকে পুলিশ দেখি না। বন্ধু শোন, একটা কাজ কর, তুই ওই মেয়ের নাম্বারটা আমাকে দে, আমি ওর সাথে কথা বলি। তুই পাগল? ওই মেয়েটা অনেক সেন্সিটিভ, অনেক স্পর্শকাতর একটা মেয়ে, ওর নাম্বার তো দেওয়াই যাবে না। এই তো ভালো, তোমার কি খবর? ভালো আছি। তুমি এভাবে গা চুলকাচ্ছো কেন? না না না, ঠিক আছে ঠিক আছে। শোনো, এইভাবে কিন্তু চলবে না। তুমি তোমার নিজের পছন্দ মতো বিয়ে করলে তারপর তো অ্যাক্সিডেন্ট, তাই না? এভাবে কিন্তু চলবে না, তোমাকে আবার বিয়ে দেবো আমরা। কিন্তু ভাই আমি বিয়ে করতে চাই না। জানি তো বিয়ে করতে চাও না, কেন বিয়ে করতে চাও না সেটাও জানি। টাকা, তাই না? টাকা নিয়ে নেবো না, টাকার ব্যবস্থা হয়ে যাচ্ছে, টাকার পথ পেয়ে গেছে। কিছুদিন পরে কি দেখবো জানো? কি দেখবো? একটা রোলস রয়েস, কালো রঙের একটা রোলস রয়েস তোমার দরজার সামনে এসে দাঁড়াবে। তারপর গাড়ি থেকে দুই পাশ থেকে দুজন বডিগার্ড, তারপরে গাড়ি থেকে একজন শ্যুট পরা টাই পরা একজন ভদ্রলোক নামবে, টাই কলারটা ঠিক করবে, হাতে একটা কালো রঙের ব্রিফকেস। ব্রিফকেসের মধ্যে কি বলতো? কি তুমি বলো? আরে এটা বুঝলি না, ব্রিফকেসের মধ্যে টাকা, টাকা ভর্তি। টাকা পেয়ে গেছি আমি, টাকার পথ পেয়ে গেছি, টাকা কোনো ব্যাপারই না। আরো ধুমধাম করে বিয়ে দেবো আমাদের। আচ্ছা একটা কাজ করতে পারো? কি বলো? মানে ওই গরম এক কাপ চা, মানে খুব কড়া করে এক কাপ চা দিতে পারো? ঠিক আছে দিব। বাইরে থেকে আসছো, ঘুমে যাবা, ফ্রেশ হবা, বিশ্রাম নিবা, তারপর এক কাপ চা দিই, সমস্যা তো নাই। আরে বাবা না, আমার চাটা এখনই না, যাও। মানে খুব খুব কড়া করে এক কাপ চা দিই। পাটালি দিয়ে মানে খুব বৃষ্টি করে একটা চা, ঠিক আছে? আর আমাকে কিন্তু জোরে নক করবো, খুব মৃদু নক করলে আমি হাতটা বাড়িয়ে দিলে আমার চা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এই এমন করে গা চুলকাচ্ছো কেন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমার খুব ভয় হচ্ছে। মা, কার সাথে কথা বলছিলাম? এটা পুলিশের সাথে। পুলিশের সাথে মানে? না মানে তোমারের সাথে। ও, তোমারের সাথে কিসের কথা? যত সব ফালতু। আচ্ছা বাদ দাও, আম্মা একটা ছুরি ছিল না বাসায়, ছুরিটা কই? কি কোন ছুরি? ওই যে কোরবানিতে সময় গরু জবাই দেওয়ার জন্য ছুরি কিনলাম না, ওই ছুরিটা কই? এত বড় ছুরি দিয়ে তুই কি করবি? আর দরকার আছে ছুরিটা কোথায় রাখছে বলো না? আমার মনে নাই, এই বড় ছুরি দিয়ে তোর কোনো কাজ নাই। হ্যাঁ, এই ছুরি দিয়ে তুই কি করবি এখন? আরে আজ তোমার দেওয়া লাগবে, ঠিক আছে? রান্নাঘরে রাখা আছে তো, আরে খুঁজে নি। আরে শোন, আমি বলতেছি ছুরিটা দরকার নাই। এই শোন ভাইয়া, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। কি ঘটছে? আচ্ছা ভাইয়া, মনে করো আমি খুনি হয়ে গেলাম এবং তোমাকে খুন করতে গেলাম, তাহলে তোমার কেমন লাগবে? তুই কি বাংলা সিনেমার ডায়লগ দিতেছস? ভাইয়া, খালা আমাকে ফোন করছিল, আমাদের খালাতো ভাই মিশু, ও তো সাইকো হয়ে গেছে, ওর মানসিক বিকৃতি দেখা দিছে। সে পরপর দুইটা খুন করছে এবং বাসায় লুকায় আছে। খালা আমাকে ফোন করে বাসায় যেতে বলছে, কিন্তু আমি যাই নাই। তুই যাবি কেন? তুই তো একটা ভিতর টিম। ভাইয়া আমি কেন যাই নাই তুমি তো বুঝতে পারতেছো না, আমার তো সামনে পরীক্ষা, আমার তো গাইড বই মুখস্থ করতে হবে। এখন পরীক্ষায় যদি আমি খারাপ করি তাহলে তো তুমি গালাগালি করবো, আমি তো এই জন্যই যাই নাই। ভাইয়া, তুমি কি খালার বাসায় যেতেছো?
আবার কোথায় যাবো তাহলে? ভাইয়া তোমার আমি একটা ঘটনা বলি, একটা ছোট্ট ঘটনা বলি। আমেরিকার ফ্লোরিডায় মিশুর বয়সী একটা ছেলে, ঠিক এই বয়সী একটা ছেলে হঠাৎ করে পাগল হয়ে গেল, মানে সে সাইকো হয়ে গেল, মানসিক বিকৃতি দেখা দিল, সে পরপর দুটো মার্ডার করলো। এরপরে তাকে যেটা করা হইলো, তাকে বুঝায় টুঝায় তার মা তাকে বাসায় রাখছে। হঠাৎ করে তার মধ্যে একটা পাগলামি দেখা দিল, সে ছুরি দিয়ে তার মাকে আক্রমণ করতে গেল। এই সময় তার এক কাজিন বড় ভাই সেখানে ছিল, সে তার মাকে সেভ করতে গেল, তাকে বাঁচাইতে গেল, সে ওই ছুরি দিয়ে তার সেই কাজিন যে বড় ভাই তার পেটে পরপর 5 বার মারলো। এখন ভাই এরপরও কি তুমি যাবা এই ঘটনা শোনার পরে? স্টুপিড, এটা ফ্লোরিডা না,